বিভিন্ন রকম শারীরিক সমস্যা, আপনার শারীরিক দুর্বলতা, রক্তের স্বল্পতা, শরীরের বিভিন্ন জয়েন্টে পেইন, হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আপনার হাঁটুতে ব্যথা, কিংবা যদি আর্থারাইটিস কিংবা অন্য কোনো সমস্যা থাকে, যদি আপনার দৃষ্টিশক্তি কমে গিয়ে থাকে, কিংবা আপনি অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগে থাকেন, আপনার রক্তের দূষণ বেড়ে গিয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আজকে আমি আপনাদেরকে তিনটি সবজি খাওয়ার বিষয়ে বলবো, যে তিনটি সবজি সেবন করলে আপনার এ সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনার হৃদরোগের সমস্যা, আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের সমস্যা, সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, আপনি নিরোগ থাকতে পারবেন। সবজি তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু সবজির কোন সবজিতে কতটা পুষ্টিগুণ রয়েছে সেসব আমরা সঠিকভাবে জানি না। আর সব সবজি দেখা যায় আমরা রান্না করে খেয়ে থাকি, আর রান্না ছাড়াও সবজি যে অন্যভাবে খাওয়া যায় আর অন্যভাবে সেবন করলে সেটি যে শরীরে আরও অনেক বেশি উপকার করে সে বিষয়ে আমরা অনেকেই জানি না। তো আজকে আমি যে তিনটি সবজি খাওয়ার বিষয়ে আপনাদেরকে বলবো এবং সেই সাথে সবজিগুলো কিভাবে সেবন করবেন সেই পদ্ধতিও জানাবো। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। বন্ধুরা, এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল ঘন্টা রয়েছে সেই ঘন্টাটা বাজিয়ে দিয়ে যে অপশনগুলো আসবে তার মধ্যে অল অপশনটি সিলেক্ট করবেন, এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। প্রথম যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে ব্রোকলি। ফুলকপির মতো দেখতে সবুজ এই ব্রোকলি কয়েক হাজার বছর আগে থেকেই কিন্তু ভূমধ্য সাগরীয় অঞ্চল এবং এশিয়া মাইনরের দিকে এমনিতেই জন্মাতো। আর আমাদের দেশে মাত্র কয়েক বছর হলো এই ব্রোকলি পাওয়া যায়। বর্তমানে উৎপাদনের দিক থেকে এগিয়ে আছে চীন, ভারত আর আমেরিকা। আর বাংলাদেশেও কিন্তু এখন প্রচুর পরিমাণে ব্রোকলি উৎপাদিত হচ্ছে। সুস্বাদু এই সবজি পুষ্টিগুণ বিবেচনা করলে নিঃসন্দেহে সুপারফুডের আওতায় পড়ে। এক কাপ কাঁচা ব্রোকলিতে, এক কাপ বলতে ধরেন 91 গ্রাম পরিমাণ কাঁচা ব্রোকলিতে আছে 6 গ্রাম কার্বোহাইড্রেট, 2.6 গ্রাম প্রোটিন, 0.3 গ্রাম ফ্যাট, 2.4 গ্রাম ফাইবার, এতে রয়েছে দৈনন্দিন চাহিদার 135% ভিটামিন সি, 116% ভিটামিন কে, 14% ভিটামিন B9 বা ফোলেট, 11% ভিটামিন এ, 8% পটাশিয়াম, 6% ফসফরাস এবং 3% সেলেনিয়াম। ব্রোকলি সিদ্ধ বা রান্না করে খেলে এর পুষ্টি উপাদান, বিশেষ করে ভিটামিন সি হ্রাস পায়, তাই ভাপে সিদ্ধ করে ব্রোকলি সেবন করতে হবে। ভাপে সিদ্ধ করা বলতে পানি একটু গরম করে সেখানে ব্রোকলিটা দিলেন, হালকা গরম হলো ভাপে নিয়ে সেখান থেকে নামিয়ে আপনি সেবন করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি কাঁচাই সেবন করতে পারেন, এতে পুষ্টিমান অপরিবর্তিত থাকে। তো আপনি যদি একটু গরম পানিতে ধুয়ে নেন তাহলে কিন্তু এতে যদি কোনো মেডিসিন, কোনো ফরমালিন কিংবা অন্য কিছু মিক্সড থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে গরম পানিতে ধোয়ার ফলে। তো আপনি গরম পানিতে ধুয়েও খেতে পারেন কিংবা গরম পানিতে হালকা ভাপাই নিয়েও খেতে পারেন। ব্রোকলিতে আছে উচ্চ মাত্রার গ্লুকোরাফানিন, হজমের সমস্যা, যা সালফারোফেন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রূপান্তরিত। এই সালফারোফেন শরীরে ফ্রি রেডিকেলের ফলে হওয়া অক্সিডেটিভ স্ট্রেস, ব্লাড সুগার, কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন কে একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং আমাদের হাড়কে সুস্থ সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রোকলিতে এই উপাদানটি রয়েছে প্রচুর মাত্রায়। ভিটামিন কে হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপরোসিসে আক্রান্তদের হাড় ভাঙন প্রতিরোধ করে। যারা হাড়ের সমস্যায় ভুগছেন, যাদের হাড়ে ব্যথা রয়েছে, তারা ব্রোকলি সেবনে উপকার পাবেন। ব্রোকলির মতো এমন অসাধারণ ভিটামিন সি সমৃদ্ধ সবজি খুবই কম আছে। আধা কাপ ব্রোকলি সারা দিনের ভিটামিন সির চাহিদার প্রায় 84% পূরণ করার ক্ষমতা রাখে। ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, সর্দি, কাশি, জ্বর, মুখের ঘা ইত্যাদি আরও অনেক রোগ থেকে বাঁচাতে আমাদের সাহায্য করে ব্রোকলি। তাই আপনি যদি আপনার খাদ্য তালিকায় ব্রোকলি রাখেন তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর পরবর্তীতে যে সবজিটি খাওয়ার কথা বলবো সেটি হচ্ছে লাউ। লাউ বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। শীতের সবজি হলেও এখন সারা বছরই কম বেশি এই সবজি পাওয়া যায়। এই সবজি পুষ্টিগুণে ভরপুর, তো খেতে যেমন সুস্বাদু তেমনি লাউ শরীরের জন্যও অনেক উপকারী। লাউয়ের মধ্যে 96% পানি, ফলে নিয়মিত লাউ খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হয়।
লাউ রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। লাউয়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হার্টের জন্য অনেক উপকারী। জন্ডিস এবং কিডনির সমস্যাতেও আপনি যদি লাউ সেবন করেন তাহলে অনেক উপকার পাওয়া যায়। লাউয়ে খুব কম পরিমাণে ক্যালোরি রয়েছে এবং প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, যার কারণে এটি ওজন কমাতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান, স্থূলতার সমস্যায় ভুগছেন, তারা লাউয়ের জুস সেবনের মাধ্যমে ওজন কমাতে পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য একটি উপকারী সবজি হচ্ছে লাউ। লাউয়ে রয়েছে দ্রবণীয় অদ্রবণীয় ফাইবার ও পানি। দ্রবণীয় ফাইবার খাবার সহজে হজম করতে সাহায্য করে। লাউ খেলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং অ্যাসিডিটির সমস্যাও অনেকটা কমে যায়। লাউ আপনার মস্তিষ্ক ঠান্ডা রাখে, ঘুমের সমস্যার সমাধান করে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। আপনার ইউরিনের ইনফেকশনে লাউ সেবনে অনেক উপকার পাওয়া যায়। রক্তে যদি দূষণ বেড়ে যায় তাহলে সে রক্ত শুদ্ধিকরণে লাউ উপকার করে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীর জন্য লাউ অনেক উপকারী। লাউ নিয়মিত সেবন করতে হবে, তবে রান্না করে নয়। যে আজকে আমি একটু অন্যভাবে লাউ সেবনের কথা বলবো, আপনারা যদি এই উপায়ে লাউ সেবন করতে পারেন তাহলে বেশি উপকার পাবেন। কি করতে হবে, প্রথমে একটি তাজা লাউ নিয়ে আসবেন। লাউ ধুয়ে পরিষ্কার করে নিয়ে উপরের খোসা সহ, অর্থাৎ উপরের খোসাটা ছিলবেন না, ওরকমই ছোটো ছোটো টুকরো করবেন। চার টুকরো করে নিলেন, নিয়ে একটা গ্রাইন্ডার বা মিক্সিতে দিয়ে আপনি লাউয়ের জুস তৈরি করে নিলেন। এরপর এর সাথে কিছু পুদিনা পাতা, সামান্য কিছু ধনে পাতা, কয়েকটি গোলমরিচ, সামান্য আদা কুচি, অর্থাৎ আদার একটা ছোটো টুকরা ছোটো করে কেটে দিলেন। তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে আপনি মিক্সিতে ভালোভাবে একটা জুস তৈরি করে নেবেন। আপনি যদি আধা গ্লাস জুস সেবন করেন তাহলে অনেক উপকার হবে। আপনার রক্ত শুদ্ধ হবে, আপনার শরীর সতেজ থাকবে, মস্তিষ্ক ঠান্ডা থাকবে, ভালোভাবে ঘুম হবে, আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাকে যে নিয়মিত সেবন করতে হবে তা না, আপনি যদি এটি সপ্তাহে দুই একদিন সেবন করেন তাতেই অনেক উপকার হবে। এবং আপনি যদি কয়েক সপ্তাহ এটি কন্টিনিউ করেন তাহলে আপনার কখনো হাড়ের রোগ হবে না। এরপর তিন নম্বর যে সবজি সেবনের কথা বলবো সেটি হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি একটি শীতকালীন সবজি। আপনারা শীতকালে সবজি রান্নায় মটরশুঁটি ব্যবহার করতে পারেন। মটরশুঁটি রান্না করে খাওয়াটাই সবথেকে উত্তম। আপনারা বাসায় যখন সবজি রান্না করবেন এর সাথে কিছু মটরশুঁটি যোগ করে দিবেন, তাহলে এর পুষ্টিগুণটা আপনারা পেয়ে যাবেন। মটরশুঁটি হলো লেগিউম জাতীয় উদ্ভিদ। একটি মটরশুঁটির মধ্যে কয়েকটি বীজ থাকে। তো যদিও এটি এক প্রকারের ফল, তবে এটি আমরা মূলত সবজি হিসেবেই রান্নায় ব্যবহার করে থাকি। মটরশুঁটিতে শ্বেতসার রয়েছে, তবে এটি ফাইবার, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন কে এবং লুটেইন সমৃদ্ধ। বুঝতেই পারছেন এর মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। তাই আপনি যদি মটরশুঁটি নিয়মিত সেবন করেন তাহলে আপনার শরীরের অনেক ঘাটতি পূরণ হবে। শীতকালীন সময়ে আপনি সবজি রান্নায় নিয়মিত মটরশুঁটি সেবন করবেন, অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, যে তিনটি সবজির সেবনের কথা বললাম, এই তিনটি সবজি যদি আপনারা সেবন করেন, প্রতিদিনই যে তিনটি সবজি সেবন করতে হবে এমনটা নয়। আজকে একটি খেলেন, কালকে অন্য আরেকটি খেলেন, তারপর অন্য আরেকটি খেলেন, একটু চেঞ্জ করে করে খাবেন। সবজি, ফলমূল কিংবা অন্য যে কোনো খাবার একটু চেঞ্জ করে খেলে তাহলে খেতে ভালো লাগে, খাওয়ার আগ্রহ থাকে। তো আপনারা এই সবজিগুলো একদিন বাদ আজকে একটি, কালকে অন্যটি, তারপর আরেকটি, এভাবে সেবন করবেন, অনেক উপকার পাবেন। আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নিশ্চয়ই আপনাদের ভিডিও ভালো লেগেছে, আপনারা ভিডিওতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন। যদি এখনও না দিয়ে থাকেন, ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ লাইক বাটনটি প্রেস করে ভিডিওতে এখনই একটি লাইক দিন। আপনার একটি লাইক আমার কাজ করার আগ্রহ অনেকখানি বাড়িয়ে দেয়। যখনই দেখি অনেক বেশি লাইক এসেছে তখনই মনে হয় আপনাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও তৈরি করি। তো বন্ধুরা, কমেন্টস করবেন ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ফ্যামিলির খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।